হলো জন্মাষ্টমী, তো সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই খুব দিনটা ভালো করে কাটাও। তো আমিও সকাল সকাল স্নান টান করে নিয়েছি, একদম রেডি হয়ে নিলাম ঝটপট করে। আর জানো তো, সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে একটু ভিডিও করার টাইম পাইনি। আসলে কি হয়, ওরা দুই ভাইয়ের ডিউটি না যাওয়া পর্যন্ত না আমার কোনো কাজ হয় না, তার জন্য ওদেরকে খাবার দাবার রেডি করে খাইয়ে দাইয়ে একদম বলি তোমরা চল যাও ডিউটি, তারপর আমার সব কাজ একটু একটু করে করবো। মানে ওটাই করি আমি, যে ওরা যাওয়ার পরে সমস্ত কাজ গুছিয়ে টুকটাক টুকটাক করে আমরা করতে লাগলাম। তো হয়ে গেছে সমস্ত কিছু, আর হচ্ছে ওদেরকে আজকে একটু মিল্ক শেক বানিয়ে দিয়েছিলাম, ব্যাস ওরা খেয়ে চলে গেছে, কোনো ঝামেলাই নেই আজকে। তো যাই হোক, আজ জন্মাষ্টমী, তো স্নান টান করে যাবো একটু বাজার দিকে, মানে যে দোকানটায় ফুল আনি ফল আনি সেই দোকানটায় যাবো, সমস্ত কিছু নিয়ে আসবো, তারপর এসে বাড়িতে টুকটুক করে পুজোটা করে নেবো। তো যাই হোক, চলো দেখতে থাকো। আজকে বাইরের ওয়েদারটা দেখো, রোদ একদম ঝলমলে করছে। কিছুদিন থেকে না কোয়েম্বাটুরে আবার সেই আগের মতো গরমটা ফিরে এসছে, যে ভাপসা গরমটা। কিছুদিন ওয়েদারটা একদম নর্মেল, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। এবেলা ফুল দেন ₹20। ফুল টুল কিনে আমি একদম বাড়িতে চলে এলাম, আর বাড়ি আসার পর একটু সাবুদানা আমি ভিজিয়ে দিলাম, আর আমি একটা বাটার তৈরি করেছি মালপোয়া বানানোর জন্য। আজ আমি ফার্স্ট টাইম মালপোয়া বানাবো জানো তো, তার জন্য কিন্তু ঠাকুরের নাম নিয়েই সমস্ত কাজটা আমি শুরু করছিলাম, যে ঠাকুর তুমি কিন্তু দেখো, তোমার নাম নিয়েই আমি কিন্তু শুরু করছি। তো দেখলাম হ্যাঁ, খুব সুন্দর হয়েছিল, সাজিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে আজ আমি খুব খুশি জানো তো, দেখো ঠাকুরের অশেষ কেমন কৃপা। কোনোদিন আমি এখানে তুলসীপত্র পাইনি, বাট আজ দেখো ঠাকুর নিজেই তুলসীপত্র কেমন আমার সামনে এনে দিয়েছেন। কারণ আমি যখন ফুল আনতে গিয়েছিলাম তখন দেখে আজ তুলসীপত্র রয়েছে, সত্যি আমার আজকে ভীষণ খুশি, খুব ভালো লাগলো। ঠাকুর আছেন জানো তো, মনে প্রাণের এটাই বিশ্বাস করি, ভগবান যদি চান না তাহলে সব কিছু হয়, সব কিছু। তো এই যে এখানে সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর তোমরা তো দেখলে একটু আগেই ভগবানের জন্য আমি মালপোয়া বানালাম। আর জন্মাষ্টমী স্পেশাল হচ্ছে তালের ক্ষীর, তাল ফুলুরি, তালের মালপোয়া, এই সমস্ত কিছু কিন্তু এখানে তো নেই, তার জন্য ভগবানকে এই মালপোয়াই বানিয়ে দিলাম।
ঘরে বেঁধে ওকে সাজানো হচ্ছিল। বাবরে বাবরে কি দুষ্টুমি করছিল! এই হচ্ছে ওর ফাইনাল লুকটা, তো কেমন লাগছে ওকে জানিও। ও আচ্ছা, হচ্ছে আমাদের রাতের মেনুতে আছে মুগের ডাল, আর বানাবো লুচি। তার জন্য এই যে এখন ময়দা মেখে রেখে দিয়েছি, গরম গরম বানাবো লুচি। কিরণদা আসতে এখন দেরি আছে, আর এই দিকে ওরা যেহেতু সকালবেলা ছিল না, সকালবেলাতে যেহেতু মালপোয়া বানিয়েছিলাম তার জন্য একটু বাটারটা গুলে রেখে দিলাম, ওরা আসবে ওদেরকে বানিয়ে দেবো। ব্যাস, এটুকু হচ্ছে আমাদের রাতের মেনু। এই দেখো গরম গরম মালপোয়াগুলো ভাজা রেডি, আর ওই দিকে লুচি টুচি ভাজা কমপ্লিট করার পর মালপোয়াটা ভেজেছিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট টাটা ভিডিওর সাথে খুব জলদি জলদি।